যদি এখন একটা গরু কিনে দেয়, ক্ষেত খামার আছে, গরু গরু পেলেই এখন সংসার চালাবো ভাবতেছি। না ভাই, আপ শুনেন, আমার গরু টরু এইসব লাগবে না, লাউ চাষ। মা মারধর করতে বলেই তো পলাই এসে এখানে ভাড়া থাকে ভাইটারে নিয়ে। আমাদের মা মারা গেছে, বাবা বিয়া কইরা চলে গেছে, আমাদের খোঁজ খবর নেয় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে যে মেয়েটি এক মুখে দুই কথা বলতেছিল, এই মেয়েটি হলো বর্তমান যুগের বেদ সম্প্রদায়ের সবচেয়ে সুন্দরী বেদে কন্যা। মা কালের ফল দেখিতে ভালো, ওপরে লাল নীল ভিতরে কালো, মা কালের ফল দেখিতে ভালো। প্রিয় দর্শক, আমার পাশে তার কিছু ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখতে পাচ্ছেন। তার প্রত্যেকটার ভিডিওর কথা ছিল যে কেউ যদি তার বাত কাপড়ের দায়িত্ব নেয় বা তার ভাইয়ের দায়িত্ব নেয়, সে তার একটা ভাই আছে, সে তার ভাইকে আলেম বানাবে, হুজুর বানাবে, মাদ্রাসায় পড়াতে চায়, এরকম আশা আর আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায় করার একটা ধান্দা করেছে। তার ভিডিও ইউটিউব আর ফেসবুকে ছাড়া মাত্রই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আর সেই ইমেজটাকে কাজে লাগিয়ে সে বর্তমানে বিভিন্ন কায়দায় সোশ্যাল মিডিয়ায় ভিন্ন ভিন্ন ভাবে প্রতারণা করে আসছে। প্রিয় দর্শক, তিনি প্রথমে কি বলে একটু শুনুন। ছোট থাকতে মা মারা গেছে, বাবা বিয়া কইরা চলে গেছে, আমাদের খোঁজ খবর নেয় না। প্রিয় দর্শক, এখানে সে বলেছে যে তার বাবা তাকে ফেলে রেখে অন্য কোনো মহিলাকে বিয়ে করে কোথাও জানি উদাও হয়ে, এখন সে কি বলে দেখে আসি। আচ্ছা, সৎ মা মারধর করতে বলেই তো পলায় এসে এখানে ভাড়া থাকে ভাইটারে নিয়ে। দর্শক, এখানে তিনি বলছেন যে তার সৎ মা তার উপর নির্যাতন চালানোর কারণেই তিনি বাড়ি থেকে বের হয়ে এসেছেন। প্রিয় দর্শক, তার পরের ভিডিওতে তিনি কি বলে চলুন দেখে আসি। কেউ যদি এখন একটা গরু কিনে দেয়, ক্ষেত খামার আছে, গরু গরু পেলেই এখন সংসার চালাবো ভাবতেছি। প্রিয় দর্শক, এই ভিডিওতে তিনি বলেছেন তাকে যদি কেউ গরু কিনে দেয় তাহলে তিনি গরু লালন পালন করে তার সংসার চালাতে পারবে। তো দর্শক, দেখে আসি তার পরের ভিডিওতে তিনি কি বলে। যদি একটা গরু কিনতে গরু কিনে দেয়। না ভাই, আপ শুনুন, আমার গরু টরু এইসব লাগবে না। প্রিয় দর্শক, এই ভিডিওতে তিনি বলছেন তার গরু টরু কিছুই লাগবে না, তাকে শুধু টাকা দাও। প্রিয় দর্শক, এরকম ভিন্ন ভিন্ন কথা বলে মানুষদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করেই চলছে এই লিমার জীবন ব্যবস্থা। দর্শক, কয়েক বছর আগে বেদ সম্প্রদায়ের নারীরা মানুষদেরকে তাবিজ দিয়ে মানুষের সাথে প্রতারণা করত, আর এই বর্তমান ডিজিটাল যুগে বেদ সম্প্রদায়ের নারীরা থেমে থাকেনি। বেদ সম্প্রদায়ের নারীরা বর্তমানে মিডিয়ার সামনে এসে তাদের রূপ আর যৌবন প্রদর্শন করে মানুষের সাথে ধোকাবাজি করে চলছে। বিদেশে তারা প্রতিটা ভিডিওতে বলে কেউ যদি তার বাত কাপড়ের দায়িত্ব নিয়ে থাকে, কেউ যদি তার ভাইয়ের দায়িত্ব নিয়ে থাকে বা পরিবারের দায়িত্ব নিয়ে থাকে তাহলে সে তাকেই বিয়ে করবে। তার বয়স যদি 20 বছর হোক বা 70 বছর হোক, 80 বছর হোক, তার কোনো সমস্যা থাকে না। আসলে মূলত তারা কিন্তু বিয়ে করবে না, মূলত হলো আমাদের এই সমাজে মধ্যস্তরের মানুষগুলোকে বিভিন্নভাবে অ্যাট্রাকটিভ করে তাদের সর্বোচ্চ লুটে নেওয়ার ফায়দা। প্রিয় দর্শক, এই সমস্ত নষ্ট ধোকাবাজ এবং বাটপার নারীর কারণেই প্রকৃতপক্ষে যারা প্রকৃতভাবেই অসহায় এবং অনাহারে ভুগছেন তারা আমাদের কাছ থেকে বা সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছেন। তো দর্শক, এরকম অসহায় সেজে প্রতারণা করা নারীদেরকে সমাজের মাঝে চিহ্নিত করে দেওয়া উচিত, যাতে সমাজের মানুষগুলো সচেতন এবং সমৃদ্ধভাবে থাকতে পারে। তাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে এই লিমা নামে এই ধোকাবাজ, এই বাটপার, এই প্রতারক মেয়েটি আর কখনোই সোশ্যাল মিডিয়ার সামনে প্রতারণার নতুন নীল নকশা নিয়ে আসতে না পারে। সে আশা ব্যক্ত রেখে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন এবং আপনার পাশের জনকে ভালো রাখার চেষ্টা করবেন। সে আশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ।